প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা কিভাবে একটি চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায় সেই প্রসঙ্গে জানব, পাশাপাশি ব্যক্তিগত চাহিদা এবং বাজার চাহিদা নিয়ে একটু কথা বলব। তোমরা দেখো, আমাদের এই যে বোর্ডে একটি চাহিদা সূচি আমরা দিয়েছি, এই চাহিদা সূচি থেকে আমাদের একটি চাহিদা অপেক্ষক নির্ণয় করতে হবে। সাধারণত আমাদের চাহিদা সূচি যেটা দেয়া থাকবে সেখানে অবশ্যই চাহিদা বিধি প্রতিফলিত হতে হবে। অর্থাৎ চাহিদা বিধি বলতে আমরা কি বুঝি, যে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে, এই বিষয়টা আমাদের এই চাহিদা সূচির মধ্যে থাকতে হবে, না থাকলে কিন্তু সেটা হবে না। এখানে তোমরা দেখো, আমাদের দাম যখন 10 টাকা তখন আমাদের চাহিদা 50 একক, দাম বেড়ে 15 হলে চাহিদা হ্রাস পেয়ে কমে 40 একক হয়, এবং দাম যদি আরো বাড়ে 20 টাকা বা 20 হয় তাহলে চাহিদা আরো হ্রাস পেয়ে 30 হয়। অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমেছে, বিপরীত ক্রমে দাম কমলে চাহিদা বাড়ে। অর্থাৎ এই সূচিতে চাহিদার বিধি প্রতিফলিত, এটা চাহিদার বিধিকে প্রমাণ করে বা সেই অনুসারে তৈরি। আমরা এখানে সূচিতে 3টা কম্বিনেশন বা 3টা সেট নিয়েছি, আমাদের এটার জন্য 2টো সেট নিলেই হয়। আমাদের অধিকাংশ বইয়ের যে উদ্দীপক গুলো থাকবে বা পরীক্ষার যে প্রশ্ন আসে, অনেক সময় দেখা যায় যে ওই 2টো অপশনই দিয়েছে, অর্থাৎ 2টো সংমিশ্রণ বা 2টো স্থানাঙ্ক আমরা যাই বলি কোঅর্ডিনেটস দিয়েছে, সেখানে 2টো থাকলে সুবিধা, তবে 3টা 4টাও দিতে পারে, সেইভাবে আমরা কিভাবে কাজ করব। আমরা যদি এখানে 2-এর উপরে থাকে তাহলে আমরা যে কোনো 2টা সেট নেব, অর্থাৎ আইদার 10-50-15-40 অথবা 10-50-20-30 অথবা 15-40-20-30 অথবা 10-50-20-30 এইভাবে যে কোনো 2টা সেট, যে কোনো 2টা সেট আমরা নেব। এখানে এরকম করা যাবে না যে এই এই সংমিশ্রণের আমরা একটা মান নিলাম, আবার আরেক সংমিশ্রণের আরেকটা নিলাম, আবার আরেক সংমিশ্রণের আরেকটা নিলাম, না এভাবে কিন্তু আমাদের করা যাবে না। আমাদের যদি সংমিশ্রণ গুলো দেওয়া থাকে, যেমন এই 2টো মিলে হচ্ছে এ, এই 2টো মিলে হচ্ছে আমার বি, এই 2টো মিলে হচ্ছে সি, হয় আমি এ বি নেব নাহলে বি সি নেব অথবা এ সি নেব, এইভাবে যে কোনো 2টো সেট নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের একটা কমন ফর্মুলা হলো এই অপেক্ষক তৈরি করার, এটা এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। এখানে কিউবি হচ্ছে আমরা সর্বশেষে যে অপেক্ষক পাবো কিউবি, এই কিউবিটাই হচ্ছে এটা চাহিদা, আর এই পি হচ্ছে আমাদের অপেক্ষকের ভেতরে যে পি থাকবে দাম সেটা, আর এটা হচ্ছে কিউ ওয়ান, কিউবি মাইনাস কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ টু মাইনাস কিউ ওয়ান ইকুয়াল পি মাইনাস পি ওয়ান ডিভাইডেড বাই পি টু মাইনাস পি ওয়ান। এখানে আমরা কি বলি, যেমন কিউবি চাহিদা কিউ ওয়ান প্রাথমিক চাহিদা, যেটা এখানে আমরা প্রথম 2টো সেট যদি নেই, হ্যাঁ প্রথম সেট 2টো বা সংমিশ্রণ 2টো নেই তাহলে আমার প্রথম চাহিদা হচ্ছে 50, আর পরবর্তী কিউ টু পরবর্তী চাহিদা হচ্ছে আমার 40, এরপর হচ্ছে এটা পি হলো দাম, প্রাথমিক দাম পি ওয়ান হচ্ছে আমার 10 এবং পি টু হচ্ছে আমার 50। এখন আমরা এই সমীকরণের মধ্যে যদি এই মানগুলো, এই প্রাপ্ত মানগুলো বসিয়ে দেই তাহলে আমাদের হবে কিউ ডি মাইনাস 50, এরপরে যেহেতু কিউ টু 40, এই যে কিউ টু 40, 40 মাইনাস 50 ইকুয়াল পি মাইনাস পি ওয়ান মানে 10, এরপরে পি টু হচ্ছে 15, এই যে আমাদের 15, তাহলে 15-10। এবার আমরা কিউ ডি মাইনাস 50 রাখলাম, 40 থেকে মাইনাস 50 হলে আমাদের কিন্তু মাইনাস 10 থাকে থাকবে। মানবিক এর ছাত্র ছাত্রীরা কেউ কেউ ম্যাথমেটিক্সে এত দুর্বল যে 6-7 এর যে ইগুলো মানে আমাদের অ্যালজেব্রার যোগ বিয়োগ গুলো এগুলো অনেকে ভুল করে, এই জিনিসগুলো খুব সতর্ক ভাবে খেয়াল রাখবা, এটা জাস্ট ক্লাস 7 এরই একটা কাজ। তা আমাদের এখানে 40 থেকে 50 মাইনাস হলে মাইনাস 10 থাকে,
আর এখানে আমার p minus 10 এটাই রেখেছে 15 থেকে minus 10 হইলে এখানে প্লাস সাইনটা যেহেতু বড় অতএব এখানে থাকবে প্লাস 5 এবার আমরা বজ্র গুণন বা আর গুণন যেটাকে বলি সেইভাবে যদি করি তাহলে 5qd 5 কেটে প্লাস মাইনাস এ মাইনাস আমার 5 50 এ হচ্ছে 250 ইকুয়াল মাইনাস প্লাস এর হলো মাইনাস 10p মাইনাস এ প্লাস প্লাস 10 ইনটু 10 মানে 100 100 এবার 5 qd ইকুয়াল মাইনাস 10p প্লাস 100 প্লাস 250 250 এই যে 250 কে আমরা ডান পক্ষ বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেলাম ফলে মাইনাসটা প্লাস হয়ে গেছে এবার আমরা যদি এখান থেকে 5 কমন নিই তাহলে এটা 7 হবে তার জন্য হবে প্লাস 70 আর এই মাইনাস 10p থেকে 5 কমন নিলে আমার মাইনাস 2p থাকে এবার আমরা 5 5 যদি কেটে দিই আমরা এভাবে লিখতে পারি qd = 70 মাইনাস 2p এটি হচ্ছে আমাদের এই সূত্র অনুযায়ী এই ফর্মুলা দিয়ে প্রাপ্ত চাহিদা অপেক্ষক এভাবে আমরা একটি সূচি থেকে চাহিদা অপেক্ষক নির্ণয় করি চাহিদা অপেক্ষকটা হলো কিনা তার একটা প্রমাণ হলো এটাকে আমরা বলি স্যাটিসফাই করা অর্থাৎ আমাদের নিশ্চিত করা যে চাহিদা অপেক্ষক হয়েছে তাহলে এখানকার p এর যে ভ্যালুগুলো মানগুলো এগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই qd এই ভ্যালুগুলো পাই তাহলে আমরা বুঝব অপেক্ষকটা তৈরি হয়েছে এখানে দেখো p এর প্রথম ভ্যালু হচ্ছে 10 10 এখানে যদি আমরা 10 বসিয়ে দেই 10 দুগুণে 20 70 থেকে 20 গেলে 50 আমাদের এখানে 50 দ্বিতীয়ত 15 15 তাহলে 15 দুগুণে 30 70 থেকে 30 গেলে 40 এই যে আমাদের এখানে 40 আবার যদি আমরা 20 বসাই 20 দুগুণে 40 70 থেকে 40 গেলে থাকে 30 আমাদের এখানে আছে 30 অর্থাৎ p এর প্রত্যেকটা মানের জন্য qd এর প্রত্যেকটা মান এই অপেক্ষকে স্যাটিসফাই করে অতএব এই সূত্র থেকে এটাই হলো প্রাপ্ত অপেক্ষক পরীক্ষার হলে এভাবে আমরা নিশ্চিত করে দেখাবো একটা দুটো ভ্যালু দিয়ে এবং এভাবেই আমরা প্রমাণ করব যে না অপেক্ষকটি হয়েছে আমি আশা করি যে তোমরা ঘটনাটা বুঝতে পারবে এরপর আমি যা বলেছিলাম সেটি হচ্ছে যে আমরা আজকে এটার বাহিরেও ব্যক্তিগত চাহিদা এবং বাজার চাহিদা নিয়ে একটু আলোচনা করব ব্যক্তিগত চাহিদা বলতে আমরা কি বুঝাই সাধারণত একজন ব্যক্তির চাহিদাকে ব্যক্তিগত চাহিদা বলে ব্যক্তিগত চাহিদা যেটাকে আমরা ইংরেজিতে ইন্ডিভিজুয়াল সাধারণত পার্সোনাল শব্দটা ব্যবহার হয় না এখানে তবে কেউ যদি আমরা পার্সোনাল ডিমান্ড বলি ওটাও ঠিক তবে বইগুলো ইংলিশ ভার্সনের বইগুলো তোমরা যদি খুলো অধিকাংশ ক্ষেত্রে দেখবে ইন্ডিভিজুয়াল ডিমান্ড শব্দটা লেখা থাকে বাংলায় অবশ্য আমরা একটা শব্দ ব্যবহার করি সেটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা এটা হচ্ছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে একজন ব্যক্তি যে পরিমাণ চায় ক্রয় করতে প্রস্তুত সাধারণত আমরা ডিমান্ড বলতে যে সংজ্ঞা অতীতে দিয়ে এসেছি এটা ব্যক্তিগত চাহিদারই সংজ্ঞা অতএব আমরা বলবো যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে একজন ব্যক্তি মনে করো একজন ব্যক্তি আজকের দিনে 10 টাকা দামে সে 5 থালি ডিম চায় বা 5টা ডিম চায় তাহলে এটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা বি আর একজন ব্যক্তি আজকের দিনে ওই একই দামে সে 7টা ডিম চায় তাহলে এটা হলো একটা ব্যক্তিগত চাহিদা তেমনি ভাবে সি আর একজন ব্যক্তি তিনি আজকের দামে তিনি ধরো 6টা ডিম চায় তাহলে আমরা বলবো এটা ব্যক্তিগত চাহিদা একটা সমাজে যতজন ব্যক্তি আছে সকল ব্যক্তি চাহিদা যোগ করলে যা পাওয়া যায় এটাকে আমরা টোটাল ডিমান্ড না বলে অর্থনীতির ভাষায় মার্কেট ডিমান্ড বা আমরা বাজার চাহিদা বলে থাকি এখন আমরা বাজার চাহিদা কিভাবে পাই আমি একটু ছোট্ট একটা সূচের মাধ্যমে তোমাদের দেখাই তোমরা আশা করি বই দেখলে পাবে বাজার চাহিদা তাহলে বাজার চাহিদা হচ্ছে একটি বাজারে বা একটি অর্থনীতিতে যতজন আমাদের ব্যক্তি আছে তাদের যে চাহিদা তার সমষ্টি হচ্ছে বাজার চাহিদা তাহলে এখানে যদি আমরা দাম দেই মনে করো পি হচ্ছে আমার দাম
এটা এ ব্যক্তির চাহিদা, এটা হলো বি ব্যক্তির চাহিদা, এটা হলো সি ব্যক্তির চাহিদা, এটা হলো আমার মার্কেট ডিমান্ড, এমডি দিলাম মার্কেট ডিমান্ড। তাহলে এখন মনে করো 10 টাকা দামে এ ব্যক্তি চায় 5টা, বি ব্যক্তি চায় 6টা এবং সি ব্যক্তি চায় ধরো যে 8টা, তাহলে 8 × 14 = 19টা, আমার মার্কেট ডিমান্ড হবে 19। তেমনি ভাবে যদি 15 টাকা দাম হয় তাহলে দাম বাড়লে চাহিদা কমবে, চাহিদা বৃদ্ধির প্রত্যেক ব্যক্তির মধ্যে এবং মার্কেটের মধ্যে প্রতিফলিত হইতে হবে, উলট পালট লেখে কিন্তু চলবে না, সাবধান এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমাদের মনে করো 15 টাকায় চাহিদা কমবে, এ ব্যক্তি এখন চায় হলো 4টা, বি ব্যক্তিও চায় 4টা, সি ব্যক্তি চায় 6টা, তাহলে 4 × 10 = 14, আমার মার্কেট ডিমান্ড হলো 14। অনুরূপ ভাবে ধরো যে 20 টাকা দাম, সেখানে এ ব্যক্তি চায় 2টো, বি ব্যক্তি মনে করো চায় 3টা এবং সি ব্যক্তি মনে করো চায় 3টা, তাহলে 3 × 3 = 6, 8 × 4 = 8, তাহলে আমার 8 হচ্ছে মার্কেট ডিমান্ড। এইভাবে একটা সমাজের যতজন ব্যক্তি থাকবে তাদের মানে চাহিদার সমষ্টি হচ্ছে মার্কেট ডিমান্ড। এখন দেখো 10 টাকা দামে মার্কেট ডিমান্ড হচ্ছে 19, 15 টাকা দামে মার্কেট ডিমান্ড হচ্ছে 14 এবং 20 টাকা দামে মার্কেট ডিমান্ড হচ্ছে 8। এইভাবে আমরা যখন এই দামের সাথে এ ব্যক্তির চাহিদা গুলো নিয়ে একটা রেখা আঁকবো, সেটা হচ্ছে এ ব্যক্তির চাহিদা রেখা, দামের সাথে বি ব্যক্তির চাহিদা নিয়ে যখন একটা চাহিদা রেখা আঁকবো সেটা হচ্ছে বি ব্যক্তির চাহিদা রেখা, এবং আমরা যখন দামের সাথে এই দামের সাথে সি ব্যক্তির চাহিদা নিয়ে একটা চাহিদা রেখা আঁকবো তখন সেটা হবে সি ব্যক্তির চাহিদা রেখা, এবং এই দাম গুলোর সাথে যখন আমরা মার্কেট ডিমান্ডের পরিমাণ গুলো দিয়ে একটা চাহিদা রেখা আঁকবো সেটাকে বলা হবে মার্কেট ডিমান্ড রেখা। অতএব আমাদের এইভাবে এ ব্যক্তির চাহিদা রেখা বের হইতে পারে, এভাবে বি ব্যক্তির চাহিদা রেখা বের হইতে পারে এবং এভাবে সি ব্যক্তির চাহিদা রেখা পাওয়া যেতে পারে, এবং এই ডাটা এই ডাটা গুলো নিয়ে যখন আমরা কাজ করব তখন হয়তো দেখা যাবে এইভাবে আমাদের মার্কেট ডিমান্ডের একটা চাহিদা রেখা পাওয়া যেতে পারে। তোমরা আমার ভিডিওটা বারবার শুনবে, দেখবে, পাশে বই থাকবে, আমি কিন্তু রণজিৎ বাবুর বইটা অনুসরণ করি, তোমরাও এই বইটা যদি পাশে রাখো, আমার ভিডিওটা শোনো, কথা শোনো বারবার, ইনশাল্লাহ আশা করি আমরা সবাই আশ্রমের মতো থাক, আমাদের ব্রেন অত্যন্ত উন্নত, আমরা এগুলো ধীরে ধীরে বুঝতে পারবো। সবাই ভালো থাকো, সকলকে ধন্যবাদ।